হাই ফ্রেন্ডস পুলিশ প্রেম ইউটিউব চ্যানেলে আপনার সবাই জানা স্বাগতম তো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল যা জব পেয়েছো তারা কীভাবে ফার্স্ট পেজে কীভাবে জয়নিং করবে এবং তোমরা কী কী ডকুমেন্টস শো করবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চলুন শুরু করি আজকে ভিডিও তো প্রথমে তোমাদেরকে বলি যে তোমাদের প্রথম যে ডকুমেন্টস সেটা লাগবে যে জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তো অবশ্যই এটা সবারই কম বেশি আছে এবং যাদেরকে নেই তারা দুটো প্রসেসে নিতে পারবে একটা হচ্ছে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত কী আবেদন করলে সেখান থেকে সার্টিফিকেট পাওয়া যায় এবং এছাড়া কোর্ট থেকে একরকমভাবে সার্টিফিকেট তৈরি করা যায় ঠিক আছে তো তোমরা একটু কালেকশান করে নেবে দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এটা সবারই আসে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের অবশ্যই লাগবে তৃতীয়ত হচ্ছে সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট তোমরা একটা কথা তোমাদেরকে বলছি যে তোমরা যে কোয়ালিফিকেশান দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছিলে আপাতত সেই কোয়ালিফিকেশানে তোমরা রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো এখন শো করবে তার কারণ হচ্ছে এখন শো করলে তোমাদের যে ভেয়ার হবে সে ভেয়ার করতে কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং ফার্স্ট ফার্স্ট কিন্তু তোমরা জয়নিং করতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে বলি যে যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো যদি কারো মাধ্যমিক দিয়ে থাকলে তার মাধ্যমিকই সাবমিট করবে এবং এইচএস দিয়ে থাকলে এইচএস সাবমিট করবে ঠিক আছে এছাড়া কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট জেনতে কোনো কাস্ট সার্টিফিকেট নেই তো এসসি এসটি এস ও বিসি যারা রয়েছো তাদের জন্য বলছি তারা তাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে এছাড়াও আসছে যে পাঁচ নম্বর আইডি কার্ড আইডি কার্ড হিসাবে তোমরা ইউজ করতে পারো ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটে কিন্তু রেশন কার্ড ভুল আছে তোমরা রেশন কার্ড শো করতে হবে যে যেও না ঠিক আছে এবং ড্রাইভিং লাইসেন্সটা তো শো করতে যেও না আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিনটে কার্ড শো করলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো এরপর আসছি যে পিতা মাতার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সটা তোমার জন্য খুব একটা প্রয়োজন নেই এবং রেশন কার্ডটা খুব একটা প্রয়োজন নেই ঠিক আছে তো ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এই তিনটে কার্ড কিন্তু শো করলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো এরপর আসছি যে সাত নম্বর দেখো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে স্থায়ী বাসিন্দা বা স্থায়ী বসবাসকারী প্রমাণপত্র তোমরা যাবে পঞ্চায়েতের যে তোমার যে সার্টিফিকেট চাইবে স্থায়ী বাসিন্দা তো অবশ্যই পঞ্চায়েত থেকে তোমাদেরকে দিয়ে দেবে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এছাড়াও বলি যে জমির দলিল খাজনা ও জমি সংক্রান্ত যখন কাগজপত্র আর বিশেষ করে উনিশশো একাত্তর সালের আগে হলে খুব ভালো হয় যদি উনিশশো একাত্তর সাল না থাকে পর না থাকে তো অতটা কোনো চিন্তা নেই ডেভি হিউন সময় ঠিক এটা ম্যানেজ করা যায় ঠিক আছে তো দলিল জমির যে কোনো প্রমাণপত্র তোমাদের অবশ্যই কিন্তু লাগবে প্রয়োজন এটা ঠিক আছে তো এরপর আসছি নয় নম্বর ভোটার লিস্ট যেখানে তোমার এবং তোমার পিতা মাতার যেখানে ভোটার লিস্ট নাম রয়েছে সেই লিস্ট কিন্তু তোমাদেরকে জেওস করতে হবে এবং সেটাকে কিন্তু মার্ক করে দিতে হবে অবশ্যই ঠিক আছে এরপর পাশে পাসপোর্ট সাইজের ফটো মোটামুটি তোমরা দশ কপি রেখে দেবে যে পাসপোর্ট সাইজের যে ছবি সেই ছবি তোমরা কিন্তু রেখে দেবে এরপর যে এগারো নম্বর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট ঠিক আছে এই ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা যেখানে মাধ্যমিক পাস করছো সেখান থেকে তোমরা তুলবে এবং যেখানে এইচএস পাস করছো সেখান থেকে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট একই তো তোমরা সেটা তুলে নেবে ঠিক আছে এবং বিশেষ করে প্রাইমারি থেকেও যেটা একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই তুলে নেবে এখন থেকে তোমরা এগুলো তুলে নাও পুরো সমস্ত কাগজ কিন্তু রেডি করে রাখো ঠিক আছে তো সমস্ত কাগজ রেডি করে রাখলে খুব ভালো হবে তোমাদের এখন থেকে প্রিপারেশান নেওয়াটা ভালো তো যেগুলো বললাম যে তোমরা কীভাবে ফার্স্ট ফার্স্ট জয়নিং করবে তো যে সমস্ত ডকুমেন্টস তোমরা দিতে বললাম সেগুলো তোমরা দেবে অবশ্যই আর হচ্ছে বিশেষ করে যে যদি একই স্কুল হয় মাধ্যমিক এবং এইচএস তাহলে ডিআইভি ভেরিফিকেশান করতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবং যদি আলাদা আলাদা হয় কিন্তু তাহলে কিন্তু ডিআইভি ভেরিফিকেশান বা তোমার যদি কোয়ালিফিকেশান আরও ক্যালসিয়ান লেভেলে দেওয়া থাকে তাহলে কিন্তু সেগুলো ডিআই ভেরিফিকেশন তো লেট হয় কিন্তু তোমাদের জয়নিং হতে কিন্তু লেট হয়ে যাবে ঠিক আছে তো যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলো আপাতত তোমরা সেই সার্টিফিকেটগুলো শো করবে তো এইটুকুই বলার ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত